হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবী আমাদের বসবাসযোগ্য একমাত্র গ্রহ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কিভাবে সৃষ্টি হলো আমাদের এই পৃথিবী? কেমন ছিল সৃষ্টির শুরুর দিকের পৃথিবী? যদি এই প্রশ্নগুলো কখনো আপনাদের মনে নাড়া দিয়ে থাকে, তাহলে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আধুনিক বিজ্ঞান মতে আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে সমগ্র মহাবিশ্বের ঘনীভূত একটি একক বিন্দুর মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই মহাবিশ্বের সৃষ্টি। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পূর্বে কোনো পদার্থ ছিল না, ছিল না কোনো শক্তি। এরপর সময়ের সাথে সাথে উৎপত্তি ঘটে পদার্থ কণার, তৈরি হয় শক্তি। ধুলো ও গ্যাসের মেঘে ভরে উঠতে থাকে মহাকাশ, মহাকাশে ঘুরতে থাকে ছোট ছোট গ্রহাণু। আজ থেকে প্রায় 456 কোটি বছর আগে ও গ্যাসের মেঘ একত্রিত হয়ে তার কেন্দ্রে তৈরি করে একটি নক্ষত্র, যাকে আমরা বলছি সূর্য। এই সৌরজগতের মোট পদার্থের 99.86% পদার্থ নিয়েই গঠিত হয় সূর্য। মহাকাশে ঘুরতে থাকা গ্রহাণুগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে থাকে। এসব গ্রহাণু এবং মহাকাশের অন্যান্য পদার্থ একত্রিত হয়ে গ্রহের আকার ধারণ করে সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এই গ্রহগুলোর একটি হলো আমাদের পৃথিবী। ধারণা করা হয় আজ থেকে প্রায় 454 কোটি বছর পূর্বে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, যার ভর ছিল বর্তমান ভরের 80%। এ অবস্থায় পৃথিবী ছিল সম্পূর্ণ অর্ধতরল গলিত অবস্থায়। পৃথিবীর ঘূর্ণন ছিল বর্তমানের চেয়ে অনেক বেশি। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরতে সময় লাগত মাত্র 6 ঘন্টা। একবার ভেবে দেখুন তো, পৃথিবীর ঘূর্ণন যদি আগের মতোই থাকতো, তাহলে বর্তমানে একদিনে আমরা 4 বার দিন ও রাত দেখতে পেতাম। সময়ের সাথে সাথে গলিত উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হতে থাকে। হালকা পদার্থ তরলের উপরে উঠে এসে ভূপৃষ্ঠে আবরণ তৈরি করতে থাকে, আর ভারী পদার্থ ডুবে গিয়ে পৃথিবীর কেন্দ্রে ভারী লোহা ও নিকেলের মিশ্রিত একটি কোর তৈরি হতে থাকে, যা আজও আমাদেরকে মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে চলেছে। তখনও পৃথিবীর উপগ্রহ চাঁদ তৈরি হয়নি। 453 কোটি বছর পূর্বে প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহাণু ঘন্টায় প্রায় 25,000 কিলোমিটার বেগে এসে পৃথিবীতে আশ্রে পড়ে। এই সংঘর্ষের ফলে গ্রহাণুর কিছু অংশ পৃথিবীতে থেকে যায় আর বাকি কিছু অংশ ছড়িয়ে পড়ে মহাকাশে। ছড়িয়ে পড়া এই গ্রহাণুর কিছু অংশ মহাকর্ষের টানে একত্রিত হয়ে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু। সৃষ্টি হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ সৃষ্টি হওয়া পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সংঘর্ষের ফলেই পৃথিবীর উলম্ব অক্ষ খানিকটা বেঁকে যায়, যার ফলে আজ আমরা পাচ্ছি ঋতু বৈচিত্র্য। পৃথিবীর আহ্নিক গতি হ্রাস পেয়ে 6 ঘন্টা থেকে 24 ঘন্টায় আসতে চাঁদের আকর্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে সময় পৃথিবীতে তাপমাত্রা এতই বেশি ছিল যে কোনো তরল পানি ছিল না, ছিল অত্যন্ত উত্তপ্ত বাষ্প। এই জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে শীতল হয়ে বৃষ্টিপাতের সূচনা করে। কোটি কোটি বছর ধরে বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয় জলাধার এবং সমুদ্র। কালক্রমে সমুদ্রের তলদেশে তৈরি হয় প্রথম অণুজীব ও ব্যাকটেরিয়া। প্রায় 250 কোটি বছর পূর্বে কিছু বিশেষ ব্যাকটেরিয়া সূর্য থেকে আসা শক্তি ব্যবহার করে জীবন ধারণ শুরু করে। জীবন ধারণের এ প্রক্রিয়ায় তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ পদার্থটি উৎপাদন ও নিঃসরণ শুরু করে, যার নাম অক্সিজেন। সময়ের সাথে সাথে বায়ুমণ্ডলে বাড়তে শুরু করে অক্সিজেন। এ সময় বিভিন্ন প্রাণীর উদ্ভব হতে থাকে। এককোষী প্রাণীর পাশাপাশি এসে পড়ে বহুকোষী প্রাণী। এভাবেই বিকশিত হতে থাকে আমাদের এই পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমনই তথ্যবহুল, রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল